বাবা, ইতিমধ্যে বহু মানুষকে চাল টাল দেওয়া হয়েছে, তার সঙ্গে নগদ 1,000 টাকা করেও দেওয়া হয়েছে। পরবর্তী পর্যায়ে আজকে ধুতি এবং শাড়ি তুলে দেবেন, কি বলবেন বাবা? হ্যাঁ বাবা, এটা মোটামুটিভাবে এটা ঠিক করি, সবই অবস্থা তো সবই বোঝা যাচ্ছে কি হয়ে আছে। সাধারণ মানুষের কাছে খাদ্য সামগ্রী অনেক সংস্থাই দিচ্ছে, প্রতিষ্ঠানের তরফ থেকেও দেওয়া হয়েছে। বস্ত্র তো প্রয়োজন থাকতে পারে, সে কথা চিন্তা করে আমার এই পৌরসভার বাইরে যে পঞ্চায়েত এলাকা, সেই পঞ্চায়েত এলাকার মানুষজনের কাছে আমার ছেলেদের পাঠিয়েছিলাম। তারা কিছু সব নাম নিয়ে এসেছে দুস্থ পরিবারে, এবং আজকে তাদের হাতে মায়েদেরকে শাড়ি এবং পুরুষদেরকে ধুতি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আগামী দিনে আমরা আরও কিছু করার চেষ্টা করব, ইচ্ছা রয়েছে। বিশেষ করে খাদ্য সামগ্রী, ডাল, তেল, মশলা এসব দেওয়ার একটা পরিকল্পনা হয়েছে। অন্তত 100টা পরিবারকে আমরা সেটা দেব, এবং সেটা সম্ভবত আগামীকাল করা হবে। এরপরে যেটা আমি কালকে যে খবরটা পেয়েছি, পঞ্চায়েত এলাকাতে কোনো রকম সাহায্যে কিছু পৌঁছাচ্ছে না যতদূর খবরটা পেয়েছি। হয়তো সত্য মিথ্যা আমি জানি না এর মধ্যে, কিন্তু যে খবরটা এসছে তারা অনেকটা ক্ষুধায় কাতর হয়ে বলছে যে আমাদের কিছু ব্যবস্থা হবে না, কিছু ব্যবস্থা হবে না। আমি বলেছি আমার ছেলেদেরকে বা আমার যে অফিসের যারা রয়েছেন কর্তা ব্যক্তিরা, যে আপনারা পঞ্চায়েত এলাকা ঘুরে দেখুন, এবং তারকেশ্বর মন্দির সংলগ্ন যে পঞ্চায়েত তার বাইরে নয়, সেই পঞ্চায়েত এলাকা ঘুরে দুঃস্থ পরিবারদের তালিকা নিয়ে আসুন। আগামীকালের মধ্যে আমি জমা দিতে বলেছি, সেই তালিকা আসলে আমি সেই সব পঞ্চায়েত এলাকাতেও আমি তাদের অন্নের ব্যবস্থা যতদূর প্রতিষ্ঠান থেকে করা সম্ভব কিছু ব্যবস্থা করব। সেটা আগামী দিনে আমি আপনাদেরকে জানিয়ে দেবো কী ব্যবস্থা করা হচ্ছে। চেষ্টা করা হবে প্রতিটি দুস্থ ঘরেতেই কিছু না কিছু পৌঁছে দেবার। তা বাবা তাগনাথ যেমন সুযোগ করবে তেমন হবে, সবটাই বাবা তাগনাথের কোষাগার থেকেই ব্যবস্থা করা হচ্ছে। অন্য কোনো জায়গা থেকে কোনো রকম ব্যবস্থা সুবিধা নেওয়া হয়নি বা নেওয়া হবেও না।